हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। टीनास ब्लॉगे तुम्हारे सबाई के वेलकम। अनेक दिन पर आज के आबार ब्लॉग निये आसलाम और आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आजकेर ब्लॉगटा कि निये जानो, आज के आमरा चेरिया शिवा के निये एक जायगाय जाबो। चेरिया एदिके, चेरिया चेरिया ए देखो चेरि আর শিবা কই, শিবা কই, এ শিবা, ওই দেখো শিবা। ওদেরকে নিয়ে এক জায়গায় যাব আমরা। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন চাটা খেয়ে নেবো, তারপর রান্না করে বেরোবো একটু পরে বেলার দিকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। আর কালকের দিনটা সবার আশা করি খুব খুব ভালো কেটেছে। তো সবাই শেয়ার করো কেমন কাটিয়েছো কালকের দিনটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো কেমন খেলছে ওরা। এ জেনি, বেলটা নিয়ে কি করছিস? আয় আয় জেনিকে দেখো বেলটা নিয়ে। আসলে আমাদের এখানে বেল গাছ রয়েছে, কিন্তু আমাদের বেল গাছ না, পাশের ঠাকুরতলার বেল গাছ। এ জেনি, জেনি এসো এসো, বেলটা নিয়ে এসো এসো। ওলে বাবা লে, আমাকে দাও বেলটা, দেবে আমাকে, দেবে বেলটা, দেবে আমাকে বেলটা, দেবে জেনি। আচ্ছা দিতে হবে না, যাও। আর ওইদিকে দেখো ওরা কেমন দৌড়াচ্ছে, দেখো এই করে সারাদিন এই মাঠটা গোটাটাই ওরা খেলে। শিবা ওঠ, শিবা ওঠ, তুই বসে আছিস, যা। ওই দেখো এই সারা দিন ওরা এই করবে। আচ্ছা ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগবে ভিডিওটা। দেখো চা করা আমার হয়ে গেছে, আর সকালে লিকার চাই খাই বেশিরভাগ দিন। তো দেখো চাটা খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। দেখো চান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, সাজগোজ করেছি, দেখো কেমন লাগছে বলবে। আবার ওখানে গিয়ে ভিডিও করব, আর চেরিয়া শিবাকে দেখি রেডি করি, আর টোটোর জন্য অপেক্ষা করছি। দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি আমরা। দেখো টোটো চলে এসেছে, দেখো কেমন যাচ্ছে বসে টোটোতে। চলে এসেছে আমাদের মধ্যে, দেখো তোমাদেরকে হাই বলে দিচ্ছে, আমি রিকোয়েস্ট করেছিলাম একটু। দেখো ম্যাডাম এবার শিবাকে নিয়ে কত আদর করবে, খুব ভালো মানুষ ম্যাডাম, আর খুবই ডগলা হয়।
দেখো চেরি মাঠে নেমেছে এবার আমার হাজবেন্ড ওকে নিয়ে মাঠে নেমেছে আর দেখো চেরি কেমন খেলছে আর লাস্ট পর্যন্ত কি প্রাইজ পায় চেরি আর শিবা সেটাই দেখো যদিও প্রাইজটা কোনো ম্যাটার করে না কারণ ওরা যে অ্যাটেন্ড করেছে এটাই অনেক আর বিভিন্ন জায়গার থেকে অনেক অনেক মানুষ আসেন এখানে অনেক ডগ পাপি এদেরকে নিয়ে তো ভীষণ ভালো লাগে এই ডগ শোগুলো অ্যাটেন্ড করতে আর মনটাও খুব ভালো হয়ে যায় দেখো চেরি নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেল এরপরে আর একটা রাউন্ড হবে সেখানেও চেরি খেলবে তো খুবই আনন্দ হচ্ছে যাই হোক ওর এটা প্রথম শো ছিল সেখানে এসে যে ও এতটা ভালো পারফর্ম করবে তো ভাবিনি আর খুব ভালো লাগছে দেখো নেক্সট রাউন্ডে চেরি চলে এসেছে খেলতে আর এদের সাথে আবার নেক্সট রাউন্ড হচ্ছে যেহেতু আগের রাউন্ডে ফার্স্ট পজিশনে ছিল তাই ও নেক্সট রাউন্ডেও এসছে তো দেখো স্ট্যাক করে কি সুন্দর দাঁড়িয়ে আছে ও ভীষণ কথা শুনে আর ভালোই করে ও ফার্স্ট যে ও শোতে নেমেছে বোঝাই যাচ্ছে না ভালো কথা শুনে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো এই রাউন্ডেও চেরি ফার্স্ট হয়ে গেল দেখো ফার্স্ট হয়ে ফার্স্ট ট্রফি যেটা আছে সেটাও পাচ্ছে খুব ভালো লাগছে দেখো এই শোগুলোতে অনেক কিছুই দেখার থাকে যে ঠিকঠাক পজিশনে দাঁড়ালো কি না ঠিকঠাক রান করছে কি না দেখো এরাও সব কি সুন্দর স্ট্যাক করে দাঁড়িয়ে আছে আর ওইখানে যে দুজন আছেন ওনারা যা ওনারা দেখছেন সব ঠিকঠাক দাঁড়িয়ে আছেন নাকি তো এইভাবেই শোগুলো চলতে থাকে এক একটা ব্রিড এক একটা ব্রিডের এক একবার করে রাউন্ড হয় এরা এখন ল্যাব নেমেছে এরপরে আরও অন্য যে ব্রিডগুলো আছে সেগুলো পরে আগেও কিছু কিছু হয়ে গেছে তো এইভাবেই শোগুলো চলতে থাকে এটা একটু আনন্দ আর কিছুই না আর ওরা কোনো প্রাইজ পেলে আর উৎসাহটা আমাদের আরও বেড়ে যায় আর এটাই তো দেখো এখন ওরা সবাই রান করছে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলো আর দেখতে থাকো বেশি লেন্দি করবো না ভিডিওটা তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগছিল দেখতে সামনে থেকে আর অনেকটাও রাত হয়ে গেছিল দেখো চেরি ফার্স্ট হয়ে ফার্স্ট প্রাইজ নিচ্ছে রেসপেক্টেড জাদুদের থেকে সাথে অনেক অনেক আদরও আদায় করে নিচ্ছে দেখো কেমন আদর খাচ্ছে দেখো স্টেজে সব ট্রফিগুলো রাখা আছে আর ওখানে আমি আর শিবা একটু পোজ দিয়ে কেমন ফটো তুলছি দেখো আর শিবা কেমন চুপটি করে বসে আছে ফটো তোলার সময় ঠিক চুপ করে বসে থাকবে ওরা দেখো কেমন বসে আছে আর চেরি আর শিবা দেখো এই ট্রফিগুলো পেয়েছে আর দেখো কেমন বসে আছে
দেখো এই ডগটা দেখছো না, এর পেছনের দুটো পা একটা অ্যাক্সিডেন্টে বাদ গেছে, আর ম্যাডামটা অনেক সুন্দর কেয়ার করে রেখেছে, ওকে রেস্কিউ করেছিল অ্যাক্সিডেন্ট থেকে। আর ও যে শোতে অ্যাটেন্ড করেছে খুব ভালো লাগছে দেখে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর পাশে থেকো এভাবেই। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।